তিনটা জিনিস আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা সালাসাতা আসওয়াতিন সাওতুল কুরআন ওয়া সাওতুদ দ্বীক ওয়া সাওতুল মুস্তাগফিরিনা ফিল আসহার। বিশ্বনবী বলেছেন তিনটা জিনিস আল্লাহ ভালোবাসেন, কয়টা? তিনটা। প্রথম হলো কোরআন, যদি কেউ তেলাওয়াত করে এইটা বড় ইবাদত, আফজালুল ইবাদাতে তেলাওয়াত কোরআন, কোরআনের তেলাওয়াতের কণ্ঠ আল্লাহর কাছে বড় ভালো লাগে। দুই নম্বরে হলো গভীর রাত, শেষ রাত রাত্রির টু থার্ড যখন চলে যায় সেটাকে বলে ওয়াক্তে সাহারি, রাত্রির টু থার্ড যখন চলে যায় এই শেষ রাত্রে দুনিয়ার দোকানপাট অফিস আদালত বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন আমার রহমতের অফিস তখন খুলে যায়। কোন হাজার গুনাহকারী, হাজার গুনাহকারী একটা চিৎকার দিয়ে যদি বলে আল্লাহ আমি গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছি, আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করো, এই যে মাফ করো ক্ষমা করো মাফ করো ক্ষমা করো, আল্লাহর হাবিব বলেন এই কণ্ঠটাই, আওয়াজটা আল্লাহ বড় পছন্দ করেন। ও সাউতুল মুস্তাগফিরিনা ফিল আসহার, সেহরির সময় এই মাফ করো ক্ষমা করো এক্সকিউজ করো এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগে। আর একটা হলো ফজরের টাইমে মানুষ যখন ঘুমায় ওই সময় মোরগ যখন বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, মোরগ যখন এই ডাক দেয় আল্লাহ বলেন আমার আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগে। আশরাফুল মখলুকাত মানুষ ঘুমাচ্ছে, মানুষ ঘুমাচ্ছে তার প্রভুকে ভুলে, অথচ একটা সাধারণ মোরগ ওই মোরগটা তার প্রভুকে ডেকে ডেকে বলছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই জন্য আসুন সময়কে কাজে লাগাই, সুস্থতাকে কাজে লাগাই অসুস্থতার আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকারি, আর তোমার প্রাচুর্য ঐশ্বর্যকে কাজে লাগাও দরিদ্র আসার আগে। দুই একটা কঠিন কথা বলবো, আহারে টাকা পয়সা আছে, টাকা পয়সা আছে কত অকাম কুকামে ব্যয় করে, ভালো কাজে নেকের কাজে মানবতার কাজে ব্যয় করে না, এরকম কিছু কপাল পড়া আসেনি? জুয়ায় লাগায়, তাসে লাগায়, ফেলাসে লাগায়, যাত্রায় লাগায়, সিনেমায় লাগায়, কিন্তু মানবতার কাজে, মনুষ্যত্বের কাজে, হিউম্যানিটির কাজে, গরিবের কাজে, আত্মপীড়িত ক্ষুধার্ত মানুষের কাজে টাকা লাগে, এরকম লোকজন আসে না? ওদের উপরে আল্লাহ লানত, বেটা ফুটাঙ্গিরি কি দিয়ে করিস, কার ধন দিয়ে পুদ্দারি করিস, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলায় বাদশাহ কেহ ফকির সন্ধে বেলা। কত সলিমুদ্দিনে আল্লাহ তাআলা ভিক্ষার ঝুলি দিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে, আর কত ভিক্ষুককে আল্লাহ তাআলা ভিক্ষার ঝুলি কেড়ে নিয়ে রাজমুকুট পরিয়ে দিয়েছে। এই জন্য টাকা পয়সা আছে বলে যেমনি ইচ্ছা তেমনি খরচ করবেন না। ওয়ালা তাবজিরু ওয়ালা তুবাদদিরু তাবজিরা, সূরা বনী ইসরাঈল, কোন সূরা বলুন? সূরা বনী ইসরাঈল। ওয়ালা তুবাদদিরু তাবজিরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, টাকা পয়সা আছে বলেই বেহুদা খরচ করিও না, আননেসেসারি খরচ করিও না। তুমি ডিজে পার্টি করতেছো, তোমার ছেলের বিয়া মেয়ের বিয়া ডিজে পার্টি করতেছো, তোমার বক্সের হাই ভলিউমে তোমার ডেক সেটের বাড়ির আওয়াজ একজন হার্টের রুগীর তার নাভিশ্বাস শুরু হয়ে গিয়েছে, তুমি তোমার পয়সার ফুটঙ্গিরি দেখাচ্ছ, অন্যের বাড়িতে তিন দিন আলোক সজ্জা হয়েছে তোমার বাড়িতে ১৩ দিন আলোক সজ্জা হবে, তুমি খাবারের আয়োজন করেছো, মানুষ মারা গিয়েছে গণ খাবারের আয়োজন করেছো, সমাজের সব দামি দামি পয়সাওয়ালা মিসকিনগুলোরে তুমি খাওয়াচ্ছ, আর গরিব মিসকিনগুলি রাস্তায় ওই প্যান্ডেলের বাহিরে ঘুরতেছে, যদি উচ্ছিষ্ট অথবা অবশিষ্ট কিছু থাকে তাহলে তুমি তাকে খাওয়াবে, তোমার এই ফুটাঙ্গিরির সার পয়সার কোনো দাম ইসলামে নেই। কে বলেছে এই ফাইজলামি, এই হিপোক্রেসি, এই ভণ্ডামি, এই মুনাফিকি তোমাকে কে করতে বলেছে? তুমি চারটা পাঁচটা গরু দিয়ে খাওয়াও,
সমাজের বড় বড় ওয়ালাদেরকে খাওয়াচ্ছ, দামি দামি পায়জামা পাঞ্জাবি প্যান্ট শার্ট পরা দামি দামি পয়সাওয়ালা সচ্ছল মানুষগুলো তুমি খাওয়াচ্ছ, আর গরিব মিসকিনগুলি রাস্তার বাহিরে অথবা প্যান্ডেলের বাহিরে ঘুরে বেড়াচ্ছে তোমার উচ্ছিষ্ট অবশিষ্ট খাওয়ার জন্য। আল্লাহ বলেন, এই খাবারে এই পয়সা খরচে আমার কাছে কোনো দাম নাই, আর বেটা পয়সা দিয়েছি কাজের জায়গায় লাগ। রাগ করলেন, অসন্তুষ্ট হলেন? মাঝে মাঝে দুই একটা অসন্তুষ্টের কথা বলতে হয়। টিউমার যদি ভিতরে হয়, টিউমার হয়েছে ভিতরে, পানি পড়া আশ্চর্য মলম দিয়া মালিশ করা অথবা তেল পড়া তাগা পড়া সুতো পড়া যাবে না। টিউমার হইলে ওটের কাইটা সিরা অপারেশন করতে হবে। কামরুল ইসলাম সাঈদ, প্রশাসনের যারা আছেন ভালো করে শুনে নেন, কামরুল ইসলাম সাঈদ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে কথা বলে না, কোরআনের কথা হকের কথা বলি। অপারেশন করার জন্য টিউমারের গ্যাস বাই করার চেষ্টা করি, ওই সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত দিয়া, পানি পড়া তাগা পড়া দিয়া আপনার টিউমার ভালো করতে চাই না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ওই ডাক্তার আপনার বন্ধু যে ডাক্তার কাটে ছেড়ে ফাড়ে আপনার টিউমারের জার্ম বের করে আপনাকে বাঁচতে সাহায্য করে, সে হলো বন্ধু। আর যেই হিপোক্রেট, যেই ধোকাবাজ, যে মুনাফিকেরা জনগণের কাছে দাওয়াত দিতে এসে হকের কথা গোপন রাখে, ওরা আল্লাহর দুশমন। আসাকিতু আলিল হক কা শয়তানু আখরাস, এগুলো হলো বোবা শয়তান। সত্যের পক্ষে কথা বলতেই হবে, জন্ম একবার মৃত্যু একবার। সুতরাং কিছু কিছু কথা অপারেশন না করলে ভালো লাগে না, অপারেশন করতে হয়, এটা তোমার কল্যাণের জন্য, আমার কল্যাণের জন্য নয়। তার কারণ হলো, তুমি পৃথিবীতে কারো কণ্ঠ স্তব্ধ করে দিতে পারো না, কণ্ঠ দিয়েছেন যিনি স্তব্ধ করে দেবেন তিনি। কথা ঠিক কিনা বলুন? আমরা সত্যের পক্ষে কথা বলি, হকের পক্ষে কথা বলি, কোরআন আর হাদিসের কথা বলি। আমার বাবাও বলেছেন তা, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, তাহলে টাকা পয়সা হইলি ফুটাঙ্গিরি দেখানো যাবে? ফুটাঙ্গিরি দেখানো যাবে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের সব টাকার মালিক, পয়সার মালিক, ধন দৌলতের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে কেয়ারটেকার, চকিদার, হারেস, সৌদি আরবে মধ্যপ্রাচ্যে কয় হারেস, আমাকে দেখভাল করার জন্য কিছুদিনের জন্য আমার জিম্মায় দিয়েছে। তাই বলে আমি অহেতু, অপ্রয়োজনীয়, আননেসেসারি খরচ করতে পারি না। মানবিকতার কারণে, মানবতার কারণে, সত্যের কারণে আমি খরচ করতে পারি। তবে হ্যাঁ, এটাও নিষেধ আছে, দান সাদকা করতে করতে আপনি একেবারে ফকির হয়ে যাবেন, বাচ্চা কাচ্চাকে ঝুঁকির মধ্যে ফেলে দেবেন। 25 নম্বর সূরা, কত নম্বর সূরা? 25 নম্বর সূরা, সূরা ফোরকানের ভিতরে আল্লাহ তাআলা তাও নিষেধ করেছে, তুমি দাতাগিরি দেখাইতে গিয়া দান করছো মসজিদে, মাদ্রাসায়, গরিবরে চ্যারিটি ডোনেশন দিতে 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 এরকম দিছো, এখন তুমি ফকির হয়ে গেছো, তোমার বাচ্চা কাচ্চা অন্যের কাছে হাত পাতে। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন শরীফের ভিতরে 25 নম্বর সূরা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, এই আয়াতগুলো ধরে যান। আল্লাহ তাআলা বলছেন, করুণাময় রহমানের গোলাম যারা হবে তাদের একটা গুণ হলো তারা দান করবে, তবে অতিরিক্ত দান করে নিজের বউ, বাল, বাচ্চা, সন্তান, সন্ততি, ভবিষ্যৎ বংশধরদেরকে ঝুঁকির ভিতরে, বিপদের দিকে ফেলে দেবে না। ওয়াকানা বাইনা দালিকা কওয়ামা, বরং দান করবে আবার সন্তান সন্ততির জন্য রাখবে, দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করবে। কি করবে বলুন তো? ভারসাম্য রক্ষা করবে। এই জন্য ইসলাম বলেছে, তোমার প্রাচুর্যকে, তোমার ওয়া গেনাকা কবলা ফাকারি, তোমার অর্থ বৃত্ত প্রাচুর্যকে কাজে লাগাও দরিদ্রতা আসার আগে।